মূলত আজকে থেকে আমাদের হচ্ছে গিয়ে লারাভেল কোর্সটা শুরু হচ্ছে। এতদিন যে তিনটা ক্লাস হয়েছে সেগুলো হচ্ছে গিয়ে জাস্ট বেসিক একটা আইডিয়া দেওয়া, বাট ওইটা নিয়ে অত টেনশন করার কিছু নেই, ওইটা জাস্ট দেখার জন্য। বাট আজকে থেকে হচ্ছে গিয়ে আমরা হাতে কলমে কাজ করা শুরু করব। তো আমাদের লারাভেল প্রজেক্টটা হচ্ছে গিয়ে রান করার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমেই দিতে পারি পিএইচপি আর্টিসান, দেন হচ্ছে গিয়ে সার্ভ। তো যখনই হচ্ছে গিয়ে আপনি লারাভেলে পিএইচপি আর্টিসান সার্ভ কমান্ড দেবেন, তখন হচ্ছে গিয়ে লারাভেল প্রজেক্টটা আপনার লোকাল হোস্ট 8000 হচ্ছে গিয়ে রান হবে। যদি লোকাল হোস্ট 8000 পোর্টটা হচ্ছে গিয়ে আপনার বিজি থাকে, তাহলে হচ্ছে গিয়ে অন্য আর একটা পোর্টে আপনার হচ্ছে গিয়ে প্রজেক্টটা রান হবে। তো আপনার প্রজেক্টটা যেই পোর্টেই হচ্ছে গিয়ে রান হবে সেই পোর্টটা আপনি হচ্ছে গিয়ে আপনার ব্রাউজারে এসে লিখে দেন, যদি হচ্ছে গিয়ে আপনি এন্টার দেন, তাহলে হচ্ছে গিয়ে এরকম একটা ইন্টারফেস আপনি হচ্ছে গিয়ে দেখতে পারবেন। আমি যেহেতু লারাভেল 11 হচ্ছে গিয়ে ইউজ করতেছি, 11-এর ইন্টারফেস হচ্ছে গিয়ে এরকম। আপনি যদি পরবর্তীতে অন্য কোনো ভার্সন ইউজ করেন সেটার ইন্টারফেস আবার ভিন্ন হতে পারে। তো যাই হোক, এখন আমরা যদি একটু আমাদের কোডের ভিতরে চলে আসি, দেন হচ্ছে গিয়ে আমরা যদি আমাদের সাইড বারটা ওপেন করি, তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে আসতে পারি আমাদের যে রাউটস ফোল্ডারটা আছে এটার ভিতরে ওয়েব ডট পিএইচপি আছে এটার ভিতরে। সো ওয়েব ডট পিএইচপি ওপেন করার পরে আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের রাউটটা ডিক্লার করা আছে, অ্যান্ড হচ্ছে গিয়ে একটা ভিউ ফাইল হচ্ছে গিয়ে ডিক্লার করা আছে। আমরা জাস্ট হচ্ছে গিয়ে এটা এই জায়গার ভিতরেই হচ্ছে গিয়ে ডিলিট করে দিচ্ছি, কারণ আমরা যা করব তা হচ্ছে গিয়ে একেবারে ফার্স্টের থেকে শুরু করব, দেন একে একে হচ্ছে গিয়ে আমরা ট্রাই করব। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে গিয়ে একটা রাউট নিতে পারি। তো রাউট জিনিসটা কি জিনিস, রাউট হচ্ছে গিয়ে লারাভেলের হচ্ছে গিয়ে একটা ফ্যাসাদ, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আপনাদের যে প্রজেক্টের রাউটগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ডিক্লার হয়ে থাকে। এখন আমরা হচ্ছে গিয়ে নিতে পারি রাউট, দেন হচ্ছে গিয়ে এটার সাথে অনেক কিছুই হচ্ছে গিয়ে নিতে পারি। আচ্ছা, কি জিনিস হচ্ছে গিয়ে ডিক্লার হয়, আমাদের প্রজেক্টের যেই স্ল্যাশগুলো আছে লাইক দ্যাট হচ্ছে গিয়ে এরকম যদি স্ল্যাশ থাকে তাহলে হচ্ছে গিয়ে এটা রুট, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে এটার সাথে অ্যাবাউট থাকতে পারে, তাহলে হচ্ছে গিয়ে স্ল্যাশ অ্যাবাউটে যদি আমরা যদি যাই সেটা হচ্ছে গিয়ে অ্যাবাউটের পেজ হচ্ছে গিয়ে আমাদেরকে দেখাবে। এই সকল পেজের যে পার্টটা হচ্ছে গিয়ে আমরা ডিক্লেয়ার করে থাকি এটাই হচ্ছে গিয়ে আমরা রাউট দিয়ে করে থাকি। তো লাইক দ্যাট আমরা হচ্ছে গিয়ে প্রথমেই লিখতে পারি রাউট, এবং রাউট লেখার সাথে সাথে আপনি হচ্ছে গিয়ে দেখতে পারবেন যে এই জায়গায় লুমিনেট সাপোর্ট ফ্যাসাদ অ্যান্ড হচ্ছে গিয়ে রাউট। সো লারাভেলের যতগুলো জিনিসপত্র আমরা হচ্ছে গিয়ে ইউজ করব বেশিরভাগ ক্ষেত্রে সব কিছু হচ্ছে গিয়ে ফ্যাসাদের ভিতরে লেখা আছে, তো সেটা হচ্ছে গিয়ে আমরা জাস্ট হচ্ছে গিয়ে রিইউজ করব। তো আমি যদি হচ্ছে গিয়ে ইন্টার দেই, তাহলে এই জায়গায় এখন হচ্ছে গিয়ে আমরা কয়েকটা জিনিস লিখতে পারি। আমরা অলরেডি জানি যে আমাদের যে রাউটগুলো থাকে পাথগুলো থাকে সেই জায়গায় আমরা হচ্ছে গিয়ে অনেকগুলো প্যারামিটার হচ্ছে গিয়ে কল করতে পারি, লাইক দ্যাট আমরা হচ্ছে গিয়ে গেট হিসেবে কল দিতে পারি গেট, অথবা আমরা হচ্ছে গিয়ে পোস্ট হিসেবে কল দিতে পারি। যদি আমাদের কোনো ফর্ম টর্ম থাকে সেগুলো সাবমিট করার জন্য আমরা হচ্ছে গিয়ে পোস্টের মেথডটা হচ্ছে গিয়ে ইউজ করে থাকি, অথবা আমরা যদি হচ্ছে গিয়ে কোনো কিছু ডিলেট করতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমরা ডিলেটেডটাও ইউজ করতে পারি। এছাড়া আমরা যদি কোনো কিছু আপডেট করতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমরা প্যাচ ইউজ করতে পারি, অথবা আমরা হচ্ছে গিয়ে পুট ইউজ করতে পারি। হ্যাঁ, তো আমরা এখন তো জাস্ট হচ্ছে গিয়ে একটা রাউট গেট করব। সো আমরা হচ্ছে গিয়ে লিখলাম হচ্ছে গিয়ে গেট, এবং তারপরে আপনি হচ্ছে গিয়ে ক্লোন দিয়ে আপনি হচ্ছে গিয়ে এই জায়গায় স্ট্রিং হিসেবে আপনার পাঠটা হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারেন। আপনি যদি স্ল্যাশ দেন তাহলে হচ্ছে গিয়ে এটা রুট, অথবা আপনি হচ্ছে গিয়ে এটার পাশে অন্য কিছু হচ্ছে গিয়ে লিখে দিতে পারেন। এবং তারপরে আপনি হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে আপনার হচ্ছে গিয়ে কন্ট্রোলারের লিখতেও পারেন অথবা না লিখতে পারেন। তো কন্ট্রোলার কী জিনিস এবং কোথায় থাকে, আমরা যদি একটু সাইড বারটা ওপেন করি তাহলে হচ্ছে গিয়ে আপনি কন্ট্রোলার খুঁজে পাবেন অ্যাপ HTTP, দেন হচ্ছে গিয়ে এই কন্ট্রোলার, এবং এইটার ভিতরেই আমাদের হচ্ছে গিয়ে কন্ট্রোলার ফাইলগুলো আমরা হচ্ছে গিয়ে লিখে থাকি। তো কন্ট্রোলার কীভাবে তৈরি করবো এটা হচ্ছে গিয়ে ভবিষ্যতে আমরা হচ্ছে গিয়ে দেখবো। তো এই জায়গায় আপনি হচ্ছে গিয়ে কন্ট্রোলারটা লিখতেও পারেন, অথবা আপনি হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে একটা ক্লোজার ফাংশন হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারেন, লাইক হচ্ছে গিয়ে ফাংশন, দেন এটা হচ্ছে গিয়ে আপনি এই জায়গায় এসে ক্লোজ করে ফেলতে পারেন। এবং এই জায়গায় এসে আপনি হচ্ছে গিয়ে জাস্ট আমি হচ্ছে গিয়ে হার্ড কোড লিখতেছি যে হোম পেজ। তো এবার আমি যদি হচ্ছে গিয়ে আমার ব্রাউজারে চলে আসি, অ্যান্ড হচ্ছে গিয়ে আমার যেহেতু এটা হচ্ছে গিয়ে রুট এবং আমি হচ্ছে গিয়ে রুট ডিক্লেয়ার করে আসছি, এখন যদি হচ্ছে গিয়ে আমি একটা রিফ্রেশ দিই তাহলে হচ্ছে গিয়ে আমি এই জায়গায় এসে দেখতে পারবো যে আমাদের হোম পেজটা আমরা হচ্ছে গিয়ে ভিউ করতে পারতেছি, লাইক দ্যাট।
এইবারকার আপনি যদি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসেন এবং যদি আপনি এই জায়গায় লিখে এটার নাম হচ্ছে গিয়ে দিয়ে দেন অ্যাবাউট, অ্যান্ড যদি হচ্ছে গিয়ে এটা আপনি দেন অ্যাবাউট পেজ, এবং তারপরে যদি হচ্ছে গিয়ে আপনি আবার ব্রাউজারে চলে আসেন, একটা রিফ্রেশ দেন, দেন এই জায়গায় স্ল্যাশ দিয়ে হচ্ছে গিয়ে আপনি যদি অ্যাবাউট লিখেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমরা অ্যাবাউটের যে পেজটা আমরা লিখে আসছি, রিটার্ন করে আসছি, সেটা হচ্ছে গিয়ে আমরা ভিউ করতে পারতেছি। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে লারাবেলে আমাদের যে যে রাউটগুলো আছে, পাথগুলো আছে, এগুলো ডিক্লার করা খুবই ইজি, এবং এগুলো হচ্ছে কি আমরা ডিক্লেয়ার করতে পারি এই জায়গা থেকে। এছাড়াও অনেকগুলো হচ্ছে কি ওয়ে আছে, আমরা হচ্ছে গিয়ে এক এক করে সবগুলোই ওয়ে দেখব। তো এটা দেখানোর আগে আমরা আরেকটা জিনিস যদি একটু দেখে নেই, আমি জাস্ট হচ্ছে গিয়ে আরেকটা টার্মিনাল ওপেন করতেছি, দেন হচ্ছে গিয়ে আমাদেরটা ছিল গিয়ে দেন বেসিক লারাবেল, এই হচ্ছে কি আমাদের প্রজেক্টটা ছিল। সো আপনি যদি পিএইচপি আর্টিসান এই কমান্ডে যদি আপনি ইন্টার দেন, এবং তারপরে যদি হচ্ছে গিয়ে আপনি একটু উপরে যান, উপরে নয়, মেবি এটা নিচে আছে, এই যা আপনি যদি এই জায়গার ভিতরে চলে আসেন আমাদের রাউট সেকশনে, তাহলে এই জায়গায় আসার পরে আপনি হচ্ছে গিয়ে রাউট লিস্ট নামে হচ্ছে গিয়ে একটা কমান্ড পাবেন। তো এই কমান্ডটা এখন হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় রান করতে পারি। সো রান করার জন্য পিএইচপি আর্টিসান রাউট দেন হচ্ছে গিয়ে ক্লোন দেওয়ার লিস্ট, এটা দিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে ইন্টার দেন, তাহলে এই জায়গার ভিতরে আপনি হচ্ছে গিয়ে আপনার রাউটের সকল লিস্ট এই জায়গায় পাবেন। সো আমরা যদি এক এক করে দেখি, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের যে হোম রাউটটা ছিল, এটা হচ্ছে গিয়ে হোম, মানে এটা হচ্ছে গিয়ে রুট রাউট যেটা হচ্ছে গিয়ে আমরা বসায় আসছি, এবং এই যে তারপরে কয়েকটা হচ্ছে গিয়ে রাউট আছে, এই কয়টা এগুলো হচ্ছে গিয়ে লারাবেলের হচ্ছে গিয়ে থেকে আসতেছে, এটা লারাবেল থেকে, এবং আমরা যে আরেকটা ইউজ করছিলাম অ্যাবাউট, এটা হচ্ছে গিয়ে সেই অ্যাবাউট, এবং এই জায়গায় আরেকটা হচ্ছে গিয়ে রাউট আছে, এটা হচ্ছে গিয়ে লারাবেল থেকে আসতেছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে রাউট লিস্ট দিয়ে হচ্ছে গিয়ে দেখতে পারি যে আমরা কিভাবে এই জিনিসটা ব্যবহার করতে পারি, মানে আমাদের কতগুলো রাউট আছে না আছে এটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গাতে দেখতে পারি। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনি করতে পারেন, আপনি জাস্ট হচ্ছে গিয়ে এই রাউটটার আপনি হচ্ছে গিয়ে নেম ডিক্লেয়ার করতে পারেন, লাইক দ্যাট আপনি হচ্ছে গিয়ে নেম লিখলেন, দেন হচ্ছে গিয়ে এটা অ্যাবাউট দিয়ে দিলেন। হ্যাঁ, তো অ্যাবাউট দিয়ে দেওয়ার সুবিধা হচ্ছে গিয়ে আপনি যখন হচ্ছে গিয়ে এই রাউটটাকে কোনো জায়গায় লিঙ্ক হিসেবে কল দিবেন, আমরা ওইটা ভবিষ্যতে দেখব যে কিভাবে কল দেওয়া যায়, জাস্ট হচ্ছে গিয়ে জানিয়ে রাখার জন্য, আপনি যখন হচ্ছে গিয়ে লিঙ্ক হিসেবে কল দিবেন তখন আপনি চাইলে এই নামটাকে কল দিতে পারেন। তো আমরা যদি হচ্ছে গিয়ে নামটাকে কল দিই, তাহলে যে সুবিধাটা হবে আমাদের এই অ্যাবাউটের পাথ কোন সময় যদি ধরেন অ্যাবাউট আস হয়ে যায়, তখন আমাদের কষ্ট করে এসে আমাদের এই জায়গার রাউটটা যত জায়গায় ইউজ করা হয়েছে সব জায়গায় গিয়ে ব্যবহার করা, মানে চেঞ্জ করার কোনো দরকার নেই, আমরা যেহেতু শুধুমাত্র নেম রাউটটা ইউজ করব, তো আমাদের কোনো কিছু পরিবর্তনই করা দরকার হবে না। সো এটা হচ্ছে কি আমরা ভবিষ্যতে আরেকবার দেখবো যে কিভাবে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। তো যাই হোক, আজকে এ পর্যন্ত, আজকে জাস্ট হচ্ছে গিয়ে রাউটের বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, আপনারা টুকটুক করে আরও দুই তিনটা হচ্ছে গিয়ে রাউট ক্রিয়েট করবেন, অ্যান্ড তারপরে দেখবেন যে আপনারা আসলে সেই রাউটগুলো আপনাদের পেজের ভিতরে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না, যদি দেখতে পারেন তাহলে তো বেটার, আর যদি দেখতে না পারেন দেন হচ্ছে গিয়ে আমাকে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো।